বাচ্চার ঠোঁট নীল হয়ে যাচ্ছিল, হঠাৎ করে বাচ্চা ঘুমিয়ে যাচ্ছে। আজকে একদম ছোট বাচ্চাদেরটা দেখাচ্ছি, আর এটা হলো 7-8 বছর বা 10 বছরের বাচ্চা, তার ক্ষেত্রে সিস্টেমটা ডিফারেন্ট। এই টেকনিকটায় 95% কেসে দুইবার করলেই খাবার বেরিয়ে আসে। আপনি যদি অস্থির হয়ে যান, আপনি এই টেকনিকগুলোতেও ভুল করবেন। যে টেকনিকগুলো দিয়ে আপনার বাচ্চাকে হেল্প করার ওয়ান অ্যান্ড অনলি ওয়ে আছে এখন, সেটা আপনি ভুল করে ফেলবেন। তাই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, স্থির থাকতে হবে। বাচ্চা ছোট, বাচ্চার গলায় খাবার আটকে গিয়েছে, বাচ্চা কথা বলতে পারছে না, শ্বাস নিতে পারছে না, আপনি দেখছেন, তখন আপনাকে কি করতে হবে আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাতে যাচ্ছি। প্রথমত দেখেছেন সে কাশি দিচ্ছে, তখন তাকে কাশি দেওয়ার জন্য অবশ্যই সাহায্য করতে হবে, এটা করা যাবে না। যখন দেখতে পাচ্ছেন আর শ্বাস নিতে পারছে না, তখন আপনি কি করবেন, বাচ্চার মাথাটাকে সিকিউর করবেন। প্রথমে বাচ্চাটাকে কোলে নিয়ে ফেলবেন, কোলে নিয়ে আপনি এইভাবে নিতে পারেন, নিয়ে প্রথমতই এই হাতটা দিয়ে আপনি বাচ্চার এখানে ধরবেন, এভাবে না, এখানে ধরবেন। ধরে বাচ্চাটাকে ঠিক এইভাবে, আপনারা দেখতে পাচ্ছেন নাকি, এভাবে ঠিক কনুয়ের মাঝখানে বাচ্চাটাকে এভাবে ধরবেন। ধরে মনে করেন আপনি মাটিতে, এখানে আমি একটা চেয়ার নিয়ে নিচ্ছি, সাপোজ আপনি মাটিতে, আপনার পাটাকে এই অবস্থায় নেবেন, নিয়ে এমন একটা পজিশন ক্রিয়েট করলাম যেখানে আমি হাতটা রাখতে পারবো। খেয়াল রাখবেন যখন এরকম পরিস্থিতি হয় আমরা যেন অস্থির হয়ে না যাই। খেয়াল রাখবেন প্রতিটা স্টেপ বাই স্টেপ বাচ্চাকে এই ধরার স্টাইলটা, এটা যেন ভুল না হয়। হাতটা এখানে থাকবে, এই ধরাটা হতে হবে, ধরে পাটাকে এভাবে দিবেন, দিয়ে পায়ের উপর বাচ্চাকে এই হাতটা, এই হাতটা পায়ের সাথে লেগে থাকবে। বাচ্চার মাথা যেন হাঁটুর সাথে লেগে না থাকে, বাচ্চার মাথাটা বাহিরে থাকবে, ঠিক এভাবে। আর এই পাটা যে ছিল বাচ্চার, এই পাটা আপনার এখানে ব্লক করতে হবে, কারণ আপনি যখন কোনো একটা বিষয় নিয়ে খুব টেনশনে থাকবেন তখন এমনও হতে পারে আপনি বাচ্চাটাকে এইভাবে ধরেছেন, ব্লক করেননি, বাচ্চাটা ছুটে গেল, তাহলে আরও বড় ক্ষতি হয়ে যাবে। তাই এভাবে ধরবেন, প্রথমে এখানে পাটা দিবেন, এখানে এভাবে মাথাটা বাহিরে থাকবে, হাঁটুর সাথে লেগে থাকবে না, মাথাটা থাকবে বাহিরে। তখন কি করতে হবে, বাচ্চার পিঠে, আপনাদের কাছে মনে হতে পারে যে আমি অনেক জোরে বাচ্চাকে মারছি, না, বাচ্চার জান বাঁচাতে হবে, বাচ্চার জীবন বাঁচাতে হবে, তাই জিনিসটা ভালো করে খেয়াল করবেন। ঠিক এই জায়গায় বাচ্চার পিঠের এই জায়গাটায় এইভাবে পাঁচটা থাপ্পড় দিতে হবে, বা যেটাই বলেন সেটা, 1, 2, 3, 4, 5, আপনার বাচ্চার জীবন বাঁচাতে হবে, সেটা ভুলে যাবেন না। এই পাঁচটা দেওয়ার পরে আপনি কী করবেন, বাচ্চাটা তো এইভাবে আছে তাই না, কিছুটা সামনে এরকম নিচু থাকবে, এরকম সমান রাখলে কাজ হবে না, এভাবে রাখতে হবে। এখন বাচ্চাটাকে এখানে আপনি ধরবেন, মাথাটাকে আবার সিকিউর করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন মাথাটাকে আমি কীভাবে সিকিউর করেছি, অন্য হাত দিয়ে এভাবে সিকিউর করবেন, করে বাচ্চাটার মাথাটা কিন্তু খেয়াল রাখবেন এখানে যেন ধরা থাকে। এখন পা দুইটাকে আমি এই দুই সাইডে নিয়ে নিচ্ছি, এভাবে আপনাদেরকে দেখানোর জন্য আমি এখানে বাচ্চাটাকে আরও নিচা করছি, আমি জাস্ট দেখানোর জন্য বাচ্চাটার পা দুটো এভাবে নেবেন, নিয়ে আপনার সামনে আবার এভাবে রাখবেন। কখনোই ঘাড় এমন করা যাবে না, অতিরিক্ত করা যাবে না, ধরে রাখতে হবে এভাবে কিছুটা এখানে নিয়ে। আপনার সুবিধার জন্য আপনি পাটা উঠাতেও পারেন, আপনি যেভাবে সুবিধা বোধ করেন। হাত, এই দুইটা আঙ্গুল, হাতের এই দুইটা আঙ্গুল দিয়ে বাচ্চার বুকে, আমি আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চার ঠিক এই জায়গাটায়, এখানে একটা নিপল, এখানে একটা নিপল, এর মাঝখানে ঠিক এই জায়গাটায়, ভালো করে দেখুন, ঠিক এই জায়গাটায় আমি বাচ্চাকে এভাবে ধরেছিলাম, আপনাদেরকে যেভাবে দেখিয়েছি ঠিক এভাবে। বাচ্চাকে সোজা রাখলে হবে না, কিছুটা এরকম থাকতে হবে। ওকে, আপনার সুবিধার্থে পাটা উঠিয়েও নিতে পারে, আপনার সুবিধা যেভাবে হয়। আপনাদেরকে দেখানোর জন্য আমি এভাবে দেখাচ্ছি, ঠিক এইভাবে এই জায়গাটায় 1, 2, 3, 4, 5 5 বার চাপ দিতে হবে। চাপটা কতটুকু হবে সেটা আপনাদেরকে দেখানোর জন্য এখানে রেখে নিচ্ছি বাচ্চাকে। এই দেখেন, এই দুইটা আঙ্গুল দিয়ে এখানে, কারণ আমি এই দুইটা আঙ্গুল কেন দেখাচ্ছি না, কারণ এই দুইটা আঙ্গুল হলে আমরা অনেক সময় এইভাবে চলে যাব,
তখন বাচ্চাটার জন্য বুঝতে পারবো না কতটুকু প্রেসার দিচ্ছি, তাই এই দুইটা আঙুল দিয়ে আমি এখানে হাত দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন এটা কিন্তু আমি এখানে শুধু আপনাদেরকে দেখানোর জন্য রেখেছি, বাট বাচ্চা কিন্তু অলওয়েজ এভাবে থাকবে। যখন আমি এই ম্যানুভারটা করব তখন বাচ্চা এখানে থাকবে, বাট এখন আপনাদেরকে এখানে দেখাচ্ছি জাস্ট বোঝানোর জন্য চাপটা কতটুকু হতে পারে। এক, দুই, তিন, চার, পাঁচ। পাঁচবার করার পরে আপনি আবার বাচ্চাটাকে, কারণ আপনার কাছে এভাবে ছিল, বাচ্চা যদি এভাবে থাকে আপনি বাচ্চাটাকে আবার এই হাত দিয়ে সিকিউরভাবে, যেটা সিকিউর বলেছি এইভাবে সিকিউরভাবে বাচ্চাকে আবার নিয়ে নেবেন, নিয়ে দুই পা দুই পাশে দিবেন। এই যে এই পজিশনটা, আপনি এক হাত এখানে আটকে ফেলবেন বাচ্চার পাটা, যাতে ভুল হলেও বাচ্চাটা পড়ে না যায়। দেখেন আমি আটকে ফেলেছি বাচ্চাকে, ঠিক এভাবে মুখটা এভাবে ধরতে হবে, এভাবে ধরে এখানে পাটা উঠাবেন, উঠিয়ে হাঁটুর উপরে না, এখানে যেন মাথা না লাগে, ঠিক এখানে সোজা রাখা যাবে না। দেখেন এই পজিশনে রাখা যাবে না, একটু এরকম হতে হবে, একটু এরকম না হলে খাবারটা বের হবে না। এরকম করে এক, দুই, তিন, চার, পাঁচ। খেয়াল রাখবেন সবসময় এরকম মাথাটাকে সিকিউর করবেন, এভাবে সিকিউর করে বাচ্চাটাকে ঠিক দেখেন কত ইজি, ঠিক এভাবে ঘুরাবেন, ঘুরিয়ে দুই পা দুই পাশে দিবেন। এই এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচবার। আবারও সেম কাজটাই করবেন, এভাবে নিবেন, নিয়ে হাঁটুর উপর নেবেন, এক, দুই, তিন, চার, পাঁচ। এই ওয়েটা খুব ইজি একটা ওয়ে, আপনারা যেমনটা দেখতে পেয়েছেন। মনে রাখবেন আপনি আপনার বাচ্চার জীবন বাঁচাতে যাচ্ছেন, এখানে পাঁচটা থাপ্পড় দিলে তার কিছু হবে না, কিন্তু আপনার বাচ্চার জীবন বাঁচানোর জন্য আপনার ঠিক এই ইন্টেন্সিটিটা থাকতে হবে। এক, দুই, তিন, চার, পাঁচ, এভাবে রেখে এক, দুই, তিন, চার, পাঁচ, পাঁচবার করেই যদি দেখেন খাবার এসে পড়েছে মুখে, আপনি ঘুরিয়ে ফেললেই খাবারটা বেরিয়ে যাবে। এই টেকনিকটা অ্যাপ্লাই করার আগে যে জিনিসটা আপনাকে খেয়াল করতে হবে তা হলো, অবশ্যই খেয়াল রাখবেন আপনার বাচ্চা কাশি দিচ্ছিল নাকি। যদি কাশি দিতে থাকে তখন তাকে বলতে হবে তুমি কাশি কন্টিনিউ করো, কাশি দাও, কাশি দেওয়ার কথা বলতে হবে। কখনোই কাশি দিতে থাকলে এই টেকনিকগুলো অ্যাপ্লাই করা যাবে না। যখন দেখতে পারবেন আপনার বাচ্চা আর কাশি দিতে পারছে না, তার শ্বাস বন্ধ হয়ে আসছে, সে আর কাশি দিচ্ছে না, তখন আপনি এই টেকনিকটা মাস্ট অ্যাপ্লাই করবেন, তাহলে তাকে আপনি হেল্প করবেন এটা বের করার জন্য। সাধারণত খাবারের মধ্যে কাশিটা হয় যখন আপনার খাবারটা এখানে শ্বাস প্রশ্বাসের নালীও আছে এবং ডাইজেস্টিভ সিস্টেমটাও আছে। যখন খাবারটা শ্বাস প্রশ্বাস নালীতে ভুলক্রমে চলে যায় তখন এই কাশিটা আসে, কারণ এটা আমাদের একটা ন্যাচারাল একটা সিস্টেম, আমাদের ফিজিওলজিক একটা সিস্টেম, যে যদি শ্বাস প্রশ্বাসের রাস্তায় কোনো কিছু যেতে নেয় তখন খাবারটা বের করার জন্য কাশিটা আসে। কাশিটা আসলে কাশির সাথে জিনিসটা উঠে আসে। কিছুক্ষণ পরে যদি ভিতরে আটকে যায় তাহলে এমন হবে যে দেখবেন ঠোঁট নীল হয়ে যাচ্ছে। অনেকেরই এরকম হয় যে বাচ্চার ঠোঁট নীল হয়ে যাচ্ছিল, হঠাৎ করে বাচ্চা ঘুমিয়ে যাচ্ছে। সেম এই জিনিসটাই আমাদের খেয়াল রাখতে হবে। যদি বাচ্চা কাশি দেয়, কাশি দিলে যদি বেরিয়ে আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো কথা। এগুলো ছোটো বাচ্চাদের ক্ষেত্রে যা করতে হবে আমাদের, তো আজকে আমি আপনাদেরকে ছোট বাচ্চাদেরটা দেখালাম, যেই টেকনিকগুলো আপনাদেরকে আমার ভিডিওটাতে দেখালাম সেই টেকনিকগুলো যদি অ্যাপ্লাই করেন তাহলে দেখা গিয়েছে 95% কেসেই সমস্যার সমাধান হয়ে যায়, আর বাকি 5%-এর জন্য অবশ্যই একজনকে বলবেন আপনাদের জন্য অ্যাম্বুলেন্সে, অথবা অ্যাম্বুলেন্স অথবা ডক্টর কাউকে ডেকে ফেলতে। আশা করি আপনারা আপনাদের বাসার যদি হেল্পিং হ্যান্ড থাকে, হেল্পিং হ্যান্ড, আপনার বাবা মা যার কাছে আপনার বাচ্চাকে রেখে আপনি যান, তাকে এই টেকনিকগুলো অ্যাটলিস্ট একবার হলেও দেখিয়ে দিবেন, যাতে সামান্য একটা ভুলের কারণে একটা বাচ্চার বড় ধরনের একটা ক্ষতি না হয়ে যায়। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। যদি আপনারা না বুঝে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, তাহলে আমি আপনাদেরকে আবারও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের জন্য উপকারী হবে। Iniziare LCP.